হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন আপনাদের ইপি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি রাজ্যের আবগারি দপ্তরে এস অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং এ এবং কনস্টেবল পদে নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আলোচনা করবো তো ওখানে এক্সাইজ ডিরেক্টরেট অর্থাৎ আবগারি দপ্তরে এসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এসআই এবং কনস্টেবল এই পোস্টগুলোতে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব এছাড়া কিন্তু এখানে আপনাদের জন্য একটি খুশির খবর রয়েছে এক্সাইজ ডিরেক্টরেটে কিন্তু নতুন নিয়োগ কিন্তু হতে চলেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন দিয়ে না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি তো ওখানে সবার উপরে বলতে রয়েছে যে পুলিশের উপর ভরসা রেখে বেআইনি ভাটিখানা নির্মূলে রাজ্য জুড়ে অভিযান আবগারি দপ্তরের সিংহভাগ পদই পদই এখানে খালি অর্থাৎ এখানে এক্সাইজ ডিরেক্টরেট কিংবা আবগারি দপ্তর কিংবা এক্সাইজ ডিপার্টমেন্টের যে বিভিন্ন পোস্টগুলো রয়েছে তো সেই পোস্টগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু ভ্যাকেন্সি খালি রয়েছে তো আমরা এক এক করে ডিটেলসে জানবো যে পুলিশের নাকের ডোকায় বসে বেআইনি ভাটিখানা চালিয়েছিল প্রতাপ রাজ্য জুড়ে অভিযান চালাতে সেই পুলিশের ওপরে ভরসা রাখলো আবগারি দপ্তর বর্ধমান হাওড়ায় মালিপাজ ঘরার ঘটনার পর নড়চড়ে বসেছে রাজ্য প্রশাসন রাজ্যে বেআইনি মত বিক্রির ওপর রাস টানতে অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে আবগারি দপ্তর কিন্তু এই দপ্তর যে নিধরাম সর্দার এদের না আছে ঢাল না আছে তরওয়াল আসলে লোকবলের অভাবে এ কারণ এ কারণে দায়ী এক্সাইস এক্সাইসের সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল সব পদেই রয়েছে গুটি কয়েক লোক ফলে যা হওয়ার তাই হয়েছে হানাদারি শিকাই এই সুযোগে রমরমিয়ে ব্যবসা চলছে বেআইনি মদের কারবারিরা জানা গিয়েছে আবগারি দপ্তরে এক্সাইজ সাব ইন্সপেক্টরের অনুমোদিত পদের সংখ্যা সাতশো সত্তর লোকেরা আপনারা দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টর এক্সাইজ ডিরেক্টর কিংবা আবগারি দপ্তরে যে সাব ইন্সপেক্টর পোস্ট রয়েছে তো সেখানে অনুমোদিত পদ রয়েছে সাতশো সত্তরটি তার মধ্যে কিন্তু তিনশো তিরানব্বই অর্থাৎ প্রায় চারশোটি কিন্তু পদই এখানে ভ্যাকেন্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এএসআই পদে তো আরও শোচনীয় অবস্থা সেখানে এক হাজার একশো পঁয়ষট্টি পদ থাকলেও কিন্তু সাকল্যে রয়েছেন মাত্র আটানব্বই জন তো ওখানে কিন্তু আপনাদের এক্সাইজ ডিপার্টমেন্টে কিন্তু এখানে আগামীতে আপনাদের এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ হবে তো তারপরে এখানে বলতে রয়েছে যে এক্সাইজের কনস্টেবল পদে শূন্য পদ তিন হাজার একশো আটানব্বই রয়েছে এক হাজার চারশো চুয়ান্ন জন তার পরবর্তীতে এখানে কিন্তু এলাকাবাসীর এখানে মতামত দেওয়ার দেওয়া হয়েছে তো আমরা একটু নিচে চলে আসবো তো নিচে এখানে দেওয়া রয়েছে যে এই ধরনের বেআইনি মদের থেকে অভিযান চালানোর দায়িত্ব আপগ্রেড দপ্তরে যেহেতু তাদের লোকব লোকবল কম তাই গত বৃহস্পতিবার আপগ্রেড দপ্তরের আধিকারিকরা কিন্তু একটি ভার্চুয়াল বৈঠক করেন তো সেই এক ভার্চুয়াল বৈঠকে রাজ্যের তেত্রিশটি এক্সাইজ ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজদের পুলিশের সাহায্য নিয়েই কিন্তু অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে যাদের সক্রিয় যাদের নিষ্ক্রিয়তার কারণে এতগুলি প্রাণ গেল তাদের উপর কীভাবে ভরসা রাখলো দপ্তর তো এর পরবর্তীতে এখানে বলে দিয়েছে আবগারি আবগাড়ি মহলের মতে দপ্তরে বছরের পর বছর বহু শূন্যপদ কিন্তু পড়ে রয়েছে সব মিলিয়ে শূন্যপদ রয়েছে চার হাজার ছয়শো তেপ্পান্নটি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে কিন্তু এক্সাইজ ডিপার্টমেন্টে অর্থাৎ আবগারি দপ্তরে কিন্তু চার হাজার ছয়শো তেপ্পান্নটি কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ ফাঁকা শূন্যপদ রয়েছে অল্প সংখ্যক কর্মী নিয়েই কিন্তু চলছে অভিযান ফলে নিয়মিত অভিযান চালাতে হবে পুলিশের সাহায্য ছাড়া সম্ভব নয় তবে একাংশের মতে রাজ্যের কাজের তুলনায় পশ্চিমবঙ্গের মদের দোকান অনেক কম তো এখানে বিভিন্ন ডিটেলসে এখানে দেওয়া রয়েছে বর্তমানে রাজ্যে কিন্তু বর্তমানে রাজ্যে সাড়ে তিন হাজার কিন্তু দোকান রয়েছে তো এবার আমরা এখান থেকে নিচে চলে আসবো একটু তো নিচে এখানে বলে রয়েছে এই অবস্থায় কিন্তু অবিলম্বে আবগারি দপ্তরে কিন্তু শূন্য পদে নিয়োগ করা জরুরি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলে রয়েছে যে আবগারি দপ্তরে কিন্তু সেই নিয়োগ শূন্যপদগুলোকে পূরণ করা কিন্তু অবশ্যই জরুরি সূত্রের খবর আপগ্রেড দপ্তরে তিন হাজার কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে ডাব্লুপিআরবি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশ শিক্ষণ বোর্ড দু সাল থেকে এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে কোভিড এসে পড়ায় তা এখনও সম্পন্ন করা যায়নি তবে এই শীঘ্রই কিন্তু নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাব্লিউপিআরবি যে এক্সাইজ কনস্টেবল রিক্রুটমেন্ট প্রসেস চালাচ্ছে তো সেই রিক্রুমেন্ট প্রসেস কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এর পরবর্তীতে ডাব্লিউপিআরবি কিন্তু আমাদের কিছুদিনের মধ্যেই ফাইনাল যে রেজাল্ট তো সেই ফাইনাল রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেবে তার পরবর্তীতে এখানে বলে তবে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা উদ্যোগ নেওয়া হয়েছে এদিকে আপগার্ড দপ্তরে কর্মরত প্রায় আটশো জন কনস্টেবলের কিন্তু পদোন্নতি পদোন্নতি আটকে রয়েছে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত পদোন্নতি হলে কিন্তু কনস্টেবলের আরও কিন্তু আটশো শূন্য পদ কিন্তু থেকে যাবে সেই কারণে কিন্তু তাদের পরীক্ষাও নেওয়া হচ্ছে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সাইজ ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর শূন্যপথ খালি রয়েছে চার হাজার প্লাস এখানে কিন্তু প্রায় এক্সাইজ ডিপার্টমেন্টে অর্থাৎ আপগ্রেড দপ্তরের সাড়ে চার হাজার শূন্যপথ কিন্তু খালি রয়েছে তো এই শূন্যপথে কিন্তু আগামীতে এসআই সহ কিন্তু এসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সহ বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ হবে তো এই কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এক্সাইজ ডিপার্টমেন্ট অর্থাৎ আপগ্রেড দপ্তরের নিয়োগ সম্বন্ধিত তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন